এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত। কি হলো রিমির ফোন বন্ধ কেন? দুঃখিত। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আজও কোনো ফোন অফ কেন? আমার তো কিছু ভালো লাগতেছে না। দুঃখিত। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি রিমি, এতদিন পর রিমির এসএমএস? আমরা কত স্বপ্ন দেখতাম, কত আশা ছিল। তিনটা মাস তোমার সাথে কথা বলি নাই, জানো আমি একদম ভালো ছিলাম এই তিনটা মাস। কিন্তু কি করবো বলো, আমি আর পারলাম না। বাবা মার অবাধ্য হলে তাদের মরা যে জীবনে তুমি নেই সে জীবন রেখে কি লাভ? অনেক চেষ্টা করেছিলাম সুইসাইড করতে, কিন্তু কিভাবে যেন তারা সবাই জেনে ফেললো, আমাকে বাঁচিয়ে নিল। আমি তোমাকে আজও ভালোবাসি, এখনো ভালোবাসি, আজীবন তোমাকে ভালোবাসি। সবাই ভালোর জন্য না হয় আমার আর তোমার ভালোবাসা বিষয়। সবার কপালে সব কিছু করি, আশা করি তোমার স্বামীকে আমার থেকে বেশি ভালো। ভালো থাকবো, তখনও চেয়েছি এখনো চাই। ভালো থাকবো। পিয়াল, পিয়াল, ইয়েস, হ্যাঁ দাঁড়াম ভূত, যাই হোক বাবা বাঁচা গেল। আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে বিদায় তো করা গেছে। ও কি ভাবছে, ওর মতো একটা বেকার ছেলেকে বিয়ে করে আমি আমার লাইফটা শেষ করবো নাকি? আমার জন্য একটা ডাক্তার ছেলে, ওর সাথে টাইম পাস করছি তাই সাতজন আমার ভাগ্য। কিদা 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 কিদা
হ্যাঁ বাবু, হ্যাঁ আমি আসতেছি, না কোনো প্রবলেম নেই, আমি আসতেছি, ওয়েট করো, হ্যাঁ আসতেছি।